এরা তোমার সঙ্গে একটু দেখা করতে চান? না নমস্কার। এসব আমি পারি না। এটা একটা ধর্ম মন্দির প্রতিষ্ঠা করবেন, তাই তাতে আমি কি করব? কিছু টাকা আশা করেন না, উদ্বোধনের দিন কিন্তু আপনাকে আসতেই হবে। আমরা সবাই কিন্তু সেদিন আপনাকে ভীষণ ভাবে আশা করছি। এনসি চৌধুরী, ইনি কি সেদিন উপস্থিত থাকবেন? আগে উপস্থিত থাকবেন কি? উনি তো আমাদের প্রধান উদ্যোক্তা, আর উনি তো আপনার কাছে নিয়ে এলেন, পাশে ঘরে আছেন, আমি ডাকছি। নীরদা, নীরদাকে গেট থেকে দেখুন। হ্যাঁ, দরকার নেই। আপনাদের দেরি হচ্ছে, আমার আরো আপনি নিজে যে কষ্ট করে আসবেন আমি কল্পনা করতে পারিনি। আসুন আসুন আসুন। নতুন নতুন শিল্পীদের নাম রয়েছে, তাই আপনি এনেছিলেন ওপরে গাইছে? আসুন না না। কেন, এই নির্মল কুমার কি আজ গাইছেন? গাইছেন বই কি, এই ফাংশনে তো গান গাইবার প্রথম সুযোগ পেল। আপনি আলাপ করবেন? নির্মল, এই নির্মল এদিকে এসো, আলাপ করে যা। আরে এই নির্মল, তুমি ডাকছেন যে? হ্যাঁ, এই হচ্ছে আমাদের, আমি নির্মল, এই নবাগত নির্মল বলতে যাকে বোঝায় সে হলাম আমি। নমস্কার, আপনি আমাকে উৎসাহ দিয়ে যে ইয়ে করলেন না, তার জন্য আপনাকে ধন্যবাদ। মা, বাবু লাবণ্য দেবী এসেছিলেন দেখা করতে, ওরা বাড়ি চেঞ্জ করে অন্য বাড়িতে চলে যাচ্ছে। তোমার দাদা ব্যারাকপুরে বদলি হয়েছেন, সেখানে কোম্পানির বাংলোয় চলে যাচ্ছি। জানি হয়তো আর দেখাই হবে না, তবু যদি অন্যায় করে থাকি ক্ষমা করো। ভাইয়ের কোনো খোঁজ পেলে? না না তো। তাহলে তাহলে কি বেঁচে নেই? সে নিশ্চয়ই বেঁচে আছে। বেঁচে কি আছে? সে যে লাবণ্য, তোকে জল ফেলতে নেই, বেঁচে সে নিশ্চয়ই আছে। বেঁচে আছে, বেঁচে আছে। তোমার ভাইকে আমি বিশ্বাস করেছিলাম বুদ্ধি, কিন্তু ভাবিনি যে সে আমাকে ঠকাতে পারে, ভাবিনি সে এত নীচ। আমার ভাইকে তুমি চিনতে পারোনি ভাই, সে নীচ নয়। তবে আজ যখন সে কথা বলবার উপায় নেই, সে কথা বলবো না। ওকে ভুলে গিয়ে তুমি বিয়ে করে শান্তি পাও, তখন হয়তো বুঝতে পারবে। কিন্তু তার আগে অনর্থক তুমি ঈর্ষার আগুনে জ্বলো না, তাতে তুমি শান্তি পাবে না। আর তুমি শান্তি না পেলে আমার মনে হয় নির্মলও শান্তি পাবে না। যদি কখনো তার সন্ধান পাও তাহলে তাকে জানিও, আজ আমি ছাড়া আমার কোনো অভিভাবক নেই, অক্লেশে প্রচুর অর্থ আজ আমি বিলিয়ে দিতে পারি, দরকার হলে তোমার ভাইকে।